নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সঙ্গে একটা কম্পিউটারের সমস্যা এবং তার সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কেননা প্রপারলি না দেখলে হয়তো ভিডিওটার মধ্যে কিছু জিনিস মিস হয়ে যেতে পারে, তার কারণে আপনাদের এই সমস্যাটা আপনারা নিজেরা সমাধান করতে পারবেন না। তো এর জন্য নর্মালি যেইভাবে আমি স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে যদি স্টেপগুলো আপনারা ফলো করেন তাহলে সমস্যাটা আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। তো এই কম্পিউটারটার মেনলি প্রবলেম হচ্ছে, যখনই আমরা পাওয়ার সুইচ অন করছি তখন এই কম্পিউটারের যে সিপিইউ ফ্যান আছে একবার ঘুরে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে, আর কোনো পিসি স্টার্টও হচ্ছে না, কোনো কিছু ফ্যান ফ্যান কোনো কিছুই ঠিকঠাকভাবে ঘুরছে না। তো এর কারণে আমি প্রথমে এর পাওয়ার সাপ্লাইকে চেঞ্জ করেছি। তো চেঞ্জ করার পরে নর্মালি এই প্রবলেমটা আসে পাওয়ার সাপ্লাই থেকে, তো পাওয়ার সাপ্লাইতে শর্ট হয়ে গেলে এই প্রবলেমগুলো দেখা দেয়। তো পাওয়ার সাপ্লাইকে আমি প্রথমে চেঞ্জ করিয়েছি, তারপরে মাদারবোর্ডও চেঞ্জ করেছি, কিন্তু চেঞ্জ করার পরেও সেই একই সমস্যা থেকে যাচ্ছে। দেখতে পেলেন এক্ষুনি, পাওয়ার সুইচটা অন করলাম, প্রসেসরের উপরে ফ্যানটা ঘুরে গিয়ে আবার বন্ধ হয়ে গেছে। তো এর কারণে আমি কি করেছি, সমস্ত মাদারবোর্ডের সঙ্গে সমস্ত এক্সটার্নাল ইন্টারনাল যত কম্পোনেন্ট কানেক্ট থাকে, ধরুন কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, সমস্ত কিছু আমি আনপ্লাগ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন হার্ড ডিস্কও আমার ডিসকানেক্টেড আছে, শুধু ডিভিডি রোমটা আমার কানেক্ট করা ছিল। তো আমি ডিভিডি রোমটাকে এই মুমেন্টে ডিসকানেক্ট করছি, ডিসকানেক্ট করে পুনরায় আমি জিনিসটাকে চেক করব যে পিসিটা ঠিকঠাকভাবে, মানে আপাতত প্রথমে তো সিপিইউ ফ্যানটা ঠিকঠাকভাবে ঘুরছে নাকি সেটা আমি চেক করব। তো ডিভিডি রোমটা এখন আমি ডিসকানেক্ট করে ফেলেছি, আর সমস্ত ইউএসবি পোর্টে যা কানেকশন ছিল সব আমি খুলে ফেলেছি। এখন শুধু মাদারবোর্ডে পাওয়ার দেওয়া আছে, র্যাম দেওয়া আছে, ব্যাস আর কিছুই নেই। তো এখন পাওয়ার দিতে ইদে দেখছেন সিপিইউর ফ্যানটা ঠিকঠাকভাবে কন্টিনিউয়াসলি রেগুলারলি ঘুরেই চলেছে। তো এরপরে জিনিস যেটা চেক করব সেটা হচ্ছে ডিসপ্লে আসছে নাকি, মিনস মনিটারটা এখন তো কানেক্ট করাই নেই, তো তার জন্য আমি এই মুমেন্টে মাদারবোর্ডে অনলি মনিটার কানেক্ট করব। মনিটার কানেক্ট করে তারপরে আমি দেখব যে আমার মনিটারে ডিসপ্লে আসছে নাকি। এই মনিটারটা আমি কানেক্ট করলাম, ঠিক আছে। এরপর আপনাদেরকে ডিসপ্লের দিকে দেখাচ্ছি। এই দেখুন আমার সিপিইউ ঠিকঠাকভাবে চলছে এবং ডিসপ্লেও প্রপারলি চলে এসছে, বায়োসটা দেখাচ্ছে, হার্ড ডিস্ক যেহেতু কানেক্ট নেই। তো এখন আমি পুনরায় ওই মাদারবোর্ডটাকে ক্যাবিনেটের মধ্যে অ্যাটাচ করিয়ে নিচ্ছি এবং হার্ড ডিস্ক আর যত এক্সটার্নাল কানেকশন ছিল সবটাই আমি কানেক্ট করব। কানেক্ট করে দেখব যে আমার পিসিটা ঠিকঠাকভাবে হার্ড ডিস্ক থেকে উইন্ডোজ বুট হচ্ছে নাকি সেটাও চেক করব। তো মেন প্রবলেম কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি, এটা ডিভিডি রোমের মধ্যে কোনো শর্ট থাকার কারণে, ওই কারণেই পিসিটা স্টার্ট হচ্ছিল না। তো এখন ডিভিডি রোম ডিসকানেক্ট অবস্থায় দেখছি পিসিটা ঠিকঠাকভাবে চলছে। তো প্রথমত এই রকম কোনো কিছু সমস্যা হলে প্রথমে আপনারা দেখবেন যে এসএমপিএসটাকে একবার চেঞ্জ করে দেখবেন। এসএমপিএসটা যদি চেঞ্জ করার পরেও সমস্যা থেকে যায় তাহলে মাদারবোর্ডের ইস্যু থাকতেই পারে। মাদারবোর্ড এসএমপিএস চেক করার পরেও যদি দেখতে পান যে ওই রকম একই সমস্যা থেকে যাচ্ছে তাহলে সমস্ত কিছু ডিসকানেক্ট করিয়ে তারপরে আপনারা দেখবেন যে ঠিকঠাকভাবে পিসিটা স্টার্ট হচ্ছে নাকি। তো এখন আমি সমস্ত কিছু কানেক্ট করে দিয়েছি, কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক কানেক্ট করিয়ে এবার পিসিটাকে স্টার্ট করলাম। দেখছি পিসিটার ফ্যানটা প্রপারলি ঘুরছে। এখন দেখব আমার হার্ড ডিস্ক থেকে প্রপারলি বুট হচ্ছে নাকি। ইভেন আমার এই পিসিতে উইন্ডোজ 10 ইনস্টল ছিল, তো এখন এই যে পিসি ঠিকঠাকভাবে বুটও হচ্ছে। আর ইভেন আমার ডেস্কটপে যেসব পুরনো তথ্য ছিল, আমার নয় ক্লায়েন্টের যেসব তথ্য ছিল, সব কিছুই ঠিকঠাকভাবে আশা করি থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আর এই ইনফরমেশান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।